ফিরে এলাম বিরতির পর। আর শুক্রবার দুপুর 1টা মানে আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং ভালো লাগার অনুষ্ঠান লাইভ মোড নিয়েতে আজকে আমরা আবারও চলে এসেছি। গত সপ্তাহে আমরা স্লিপ ডিসঅর্ডার নিয়ে কথা বলছিলাম। স্লিপ ডিসঅর্ডার কাকে বলবো সেটা নিয়ে একটা ধারণা হয়তো আমরা করতে পেরেছি, তবে এই ডিসঅর্ডারগুলি কী কী সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আর সেই আলোচনায় প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আমাদের সঙ্গে রয়েছেন মনোবিদ ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি। ডক্টর ব্যানার্জি, স্বাগত জানাই। নমস্কার। ডক্টর ব্যানার্জির সঙ্গে আমরা তো কথা বলবোই, তবে আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যেমন প্রতি সপ্তাহে থাকেন আজকেও রয়েছেন, তাই আপনাদের প্রশ্ন এবং মতামত যারা করতে চাইছেন বা জানাতে চাইছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমাদের ফোন নাম্বার 4007-3264 এবং 4007-3265। ডক্টর ব্যানার্জি, স্লিপ ডিসঅর্ডার সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যদিও দর্শক বন্ধুদের ফোন কলসের জন্য সেই আলোচনাটা এগোনো যায়নি। ডিসঅর্ডার যে আমরা বলছি, মানে ঘুমটাকে অনেক সময় ডিসঅর্ডার বলছি, এই ডিসঅর্ডারগুলো কী কী সেটা যদি আগে আমরা যেটা দু সপ্তাহ ধরে আলোচনা করলাম সেটা শর্টে যদি বলি, একটা তো হচ্ছে নর্মাল স্লিপ, যে নর্মালি আমরা যেরকম ঘুমই এবং ঘুম থেকে উঠে যেন আমরা ফ্রেশ মনে করি নিজেদের, এটা হচ্ছে নর্মাল স্লিপ। সেটা 5 ঘন্টারও ঘুম হতে পারে, আবার 10 ঘন্টারও ঘুম হতে পারে। একটাকে আমরা বলছিলাম শর্ট স্লিপার, একটাকে বলছিলাম লং স্লিপার। শর্ট স্লিপার যারা হয় তাদের মধ্যে দেখা গেছে যে যারা শর্ট স্লিপিং করে দে আর মাচ মোর অ্যাক্টিভ, কী বলবো, মাচ মোর ভাইব্রেন্ট, মাচ মোর কালারফুল, হইচই করতে ভালোবাসে, কাজকর্ম প্রচুর রকম এনার্জি পায়। আর যারা লং স্লিপার তাদের দেখা গেছে যে একটু কুঁড়ে হয়, একটু ঘুমোতে ভালোবাসে, বুঝতে পারছেন, লং স্লিপার। তো এইটা হচ্ছে নর্মাল স্লিপের মধ্যে পড়ে, শর্ট স্লিপার, লং স্লিপার। এইবার হচ্ছে নর্মাল স্লিপের পরে যেগুলো হয়, যেমন ধরুন বেশি ঘুমোচ্ছে মানে হাইপারসমনিয়া, কম ঘুমোচ্ছে মানে ইনসমনিয়া, আর কিছু প্যারাসমনিয়াস আছে, এগুলো আমি পরে আসছি। এবার এই হাইপারসমনিয়ার মধ্যে হচ্ছে কে কতক্ষণ ঘুমোবে, যেটা আমরা আগেও বলেছিলাম, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, 4 ঘন্টা ঘুম ঠিক আছে না 12 ঘন্টা ঘুম ঠিক আছে, এবং দর্শকদের এই প্রশ্নটাও থাকে কে কতক্ষণ ঘুমোনো ঠিক। তো এটা মানে এটার কোনো পিন পয়েন্টেড আনসার নেই। যে লোকটি যতক্ষণ ঘুমানোর পর উঠে যদি ফ্রেশ মনে করে, তো দেন দি পার্সন হ্যাড আ গুড স্লিপ, এটা আমরা ধরে রাখতে পারি। এবার হচ্ছে স্লিপ ডিসঅর্ডার, মানে নর্মাল স্লিপের বাইরে যেগুলো পড়লো, মানে ইনসমনিয়া পড়লো, হাইপারসমনিয়া পড়লো, প্যারাসমনিয়া পড়লো, আরও কিছু ছোটো ছোটো জিনিস আছে, যেমন যেমন দেখবেন অনেকে আছে ঘুমের ঘরে পা নাড়ে, আছে না, হ্যাঁ, যে ঘুমুচ্ছে কিন্তু পাটা দুলিয়ে যাচ্ছে, বা ঘুম থেকে উঠেও পাটা দোলাচ্ছে, বা ঘুমুতে যাচ্ছে পায়ের ওপর পাটা তুলে এরকম করে পাটা দোলে, এটাকে আমরা বলি রেস্টলেস লেগ সিন্ড্রোম। রেস্টলেস শব্দটা আসছে বিকজ ইজ রেস্টলেস, মানে লেগটা রেস্টলেস, লেগ সিন্ড্রোম। এইটা কিন্তু একটা ঘুমের প্রবলেমের মধ্যেই আমরা ধরে রাখি, স্লিপ ডিসঅর্ডারের মধ্যেই ধরে রাখি। ইনফ্যাক্ট ঘুমটাকে না আরও দুভাগে ভাগ করা যায়, একটা তো আমরা বলছি নর্মাল স্লিপ, আর একটা হচ্ছে স্লিপ ডিসঅর্ডার, অ্যাবনর্মাল স্লিপ। নর্মাল স্লিপ মানে যেটা বললাম, আবার রিপিট করছি, তার মধ্যে শর্ট স্লিপ আর লং স্লিপ আছে। এবার অ্যাবনর্মাল স্লিপের মধ্যে কেউ বেশি ঘুমোচ্ছে, কারোর ঘুম হচ্ছে না, বা কারোর ঘুমের মধ্যে ডিস্টারবেন্স হচ্ছে। এবার এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে নর্মাল স্লিপ। এবার স্লিপ ডিসঅর্ডারটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, প্রাইমারি স্লিপ ডিসঅর্ডার, সেকেন্ডারি স্লিপ ডিসঅর্ডার। প্রাইমারি স্লিপ ডিসঅর্ডার মানে হচ্ছে যেখানে আর কোনো রোগ নেই। আচ্ছা। সেকেন্ডারি স্লিপ ডিসঅর্ডার একটা রোগের জন্যে স্লিপের প্রবলেম হচ্ছে, যেমন যেমন ধরুন অনেক মানসিক রোগ আছে যেখানে মানসিক রোগের কারণে ঘুমের অসুবিধা হয়। একদম ডক্টর ব্যানার্জি, এ বিষয়ে আলোচনা তো থাকবেই। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, বলুন। বলছি ব্যাপারে, প্রচন্ড পাতলা ঘুম, হ্যাঁ, মানে নিয়ে থাকি, অথচ একটা যদি দিন পড়ার দিন পরে আমার ঘুমটা বেড়ে যায়, এরকমটা কেমন হয়?
আচ্ছা, আপনার নামটা একবার বলবেন। অপর্ণা। অপর্ণা, অপর্ণা দি শুনতে থাকুন, নিশ্চয়ই আলোচনা করবো আমরা এ বিষয় নিয়ে। অপর্ণাদির যে প্রশ্নটা ছিল ডক্টর ব্যানার্জি, যে খুব পাতলা ঘুম, মানে কোনো একটা ছোট আওয়াজেই ঘুম ভেঙে যাচ্ছে, এটা এটা নর্মাল স্লিপ প্যাটার্নের মধ্যেই পড়ে। অনেকের ঘুমটা গাঢ় ঘুম হয়, কোট অ্যান্ড আনকোট, অনেকের ঘুমটা পাতলা ঘুম হয়। এই পাতলা ঘুম আর গাঢ় ঘুম, এইটা আমরা ভাগ করি REM আর NREM স্লিপ দিয়ে। REM স্লিপ মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এটা নিয়ে বলছিলেন একদিন। হ্যাঁ, আর NREM স্লিপ মানে হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যাদের বেশি হয়, তাদের ঘুমটা হালকা হয়, পাতলা হয়, অনেক টার্ম ইউজ করা হয়। আর NREM স্লিপ যাদের হয়, তাদের ঘুমটা অনেক ডেপথ হয়। এটা কেন হয়, মানে মুভমেন্টটা, আই বলটা মুভ করছে, সেটা কেন? আই বল এটা একটা নরমাল ফেনোমেনন, এবং এই দিয়ে আমরা একটা চার্ট হয় পলিসমনোগ্রাফি, ওইটা দিয়ে আমরা এই মুভমেন্টগুলো বুঝতে পারি। এছাড়াও আপনি দেখবেন যেটা REM স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এটা বাচ্চাদের বেশি হয়। ইনফ্যাক্ট 3 মাসের বাচ্চা বা 5 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চা দেখবেন ঘুমুচ্ছে, কিন্তু মনে হবে চোখের মণিগুলো ভেতরে ঘুরছে, আছে না? এবং এটা বয়স যত বাড়তে থাকে তত REM স্লিপটা, র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা কমতে থাকে, কিন্তু এটা থাকে। REM স্লিপ কিছুটা গ্যাপ, NREM স্লিপ কিছুটা গ্যাপ, REM স্লিপ কিছুটা গ্যাপ, NREM স্লিপ, এই হচ্ছে ঘুমের প্যাটার্নটা। আচ্ছা, সেই কারণেই কি বাচ্চাদের ঘুম অত পাতলা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো REM স্লিপটা বেশি থাকে। সিমিলারলি অপর্ণাদি যেটা বললেন, এটা অনেকেরই এইটা জিজ্ঞাসা থাকে যে ডাক্তারবাবু আমার ঘুমটা বড় পাতলা। এখন কথা হলো, যেহেতু এটা আমাদের আলোচনা হচ্ছে, অতএব এই জন্য এত ডিটেলে বলছি, কারণ REM স্লিপ, NREM স্লিপ নিয়ে মাই ক্লায়েন্টস অর মাই পেশেন্টস আর নট ইন্টারেস্টেড। ডাক্তারবাবু আমার ঘুমটা ভালো হতে হবে, তো আমরা যে ওষুধটা দিই তাতে NREM স্লিপটা বাড়িয়ে দেয়, REM স্লিপটা কমিয়ে দেয়, যে কারণে মনে হয় ঘুমটা এত গাঢ় হচ্ছে। হ্যাঁ, তো যে আলোচনা আমরা ছিলাম সুজাত, হ্যাঁ, স্লিপ ডিসঅর্ডারের দুটো ভাগ, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি হচ্ছে ডিউ টু এনি আদার পজিটিভ ফ্যাক্টর, যেমন ধরুন শারীরিক রোগের ক্ষেত্রে থাইরয়েডের প্রবলেম হলে দেখবেন ঘুমের প্রবলেম হয়, ডায়াবেটিস হলে ঘুমের প্রবলেম হয়, হাইপারটেনশন হলে ঘুমের প্রবলেম হয়। সিমিলারলি মানসিক রোগের ক্ষেত্রে ডিপ্রেশন হলে ঘুমের রোগ, অ্যাংজাইটি হলে ঘুমের প্রবলেম হয়, শারীরিক রোগ, মানসিক রোগ। আরেকটা আছে, বয়স বাড়লে ঘুমটা ধীরে ধীরে কম হয়ে যায়, এবং এটা আরও প্রকট হয় যারা ডিমেনশিয়া ভোগে। একজন ডক্টর ব্যানার্জি, আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি ব্র্যান্ড নেম করে বলছি না, আমি শুধু নামটা বলছি একবার। খুব ভালো, পোলান জেপিন। হ্যাঁ বলুন। পোলান জেপিন এটা 5 মিলিগ্রাম করে আমাকে খেতে দিয়েছে। হ্যাঁ, পরে আমার মাথা ঘোরার জন্য আমি আর একজন কলকাতার ডাক্তারকে দেখাই, তিনি আমাকে বলেন যে নিউরোলজিস্ট, তিনি আমাকে বলেন যে ওষুধটা তোমার বয়সে খাবার নয়, তুমি এটা আস্তে আস্তে স্টপ করে দেবে এই ওষুধটা। এই ওষুধটা খেতে আমার অনেকটা মেন্টাল সিমটমস গুলো রিলিফ থাকে, তাহলে এটা কি আমার খাওয়া উচিত নাকি এটা স্টপ করে দেওয়া উচিত? আচ্ছা, হ্যাঁ, আপনার প্রবলেমটা শুনলাম, আপনি শুনতে থাকুন। সরি, একটা ওষুধ একটা ডাক্তার দিয়েছে, ঠিক আছে? এবার একটা ক্লায়েন্ট যখন একটা ডাক্তারের কাছে যায়, কিছু প্রবলেম নিয়ে যায়, এবং সেই প্রবলেমগুলোকে সেন্টার করে আশপাশের প্রবলেমগুলো দেখে একটা ডাক্তার ওষুধ ঠিক করে, বুঝাতে পারছি? এবার ওষুধটা খাওয়ার পর 9 পেশেন্টটা একটু বেটার ফিল করে, 9 পেশেন্টের সাইড এফেক্ট হয়, 9 কোনো এফেক্টই হয় না ওষুধের, ডিটোরিয়েট করে। এনার ক্ষেত্রে কী হয়েছে, উনি যখন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন, সাইকিয়াট্রিস্ট যখন ওলানজেপিন দিয়েছিলেন,
তখন নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করে কিছু সাইন সিমটমস দেখে ওনাকে ওলানজোপিনটা লেখা হয়। এবার একটা ওষুধ জেনারেলি আমাদের লাইনে, সাইকিয়াট্রি লাইনে, এটা ওলানজোপিন বলুন বা অ্যান্টিডিপ্রেসেন্ট বলুন, ইট টেকস অ্যাবাউট 3 to 7 days টু অ্যাক্ট, কাজ করতে সময় নেয়। যেরকম ধরুন ব্যথা হলে আমরা যে ব্যথার ওষুধটা খাই ওটা কিন্তু আধ ঘন্টায় কাজ করে, গলা ব্যথাটা আধ ঘন্টায় কমে যায়, বা জ্বরের ওষুধটা যেটা খাই সেটা 1 ঘন্টায় ঘাম দিতে শুরু করে, টেম্পারেচার কমতে শুরু করে। কিন্তু আমাদের ওষুধের ক্ষেত্রে, শুধু আমাদের, ইনফ্যাক্ট আমাদের বলা ভুল হবে, যে কোনো ক্রনিক রোগের ক্ষেত্রে, হাইপার টেনশন বলুন, ডায়াবেটিস বলুন, এগুলো কাজ করতে সময় নেয়। কাজ করার পর দেখা যায় সিমটমস অনেক কমে গেছে। এবার আপনি একটা প্রবলেম নিয়ে একটা ডাক্তারের কাছে গেলেন, সে ডাক্তারবাবু ওষুধ দিল, সেই ওষুধটা আপনি খেলেন, সিমটমটা কমে গেল। এবার আপনার আর একটা সিমটমের জন্য আর একটা ডাক্তারবাবুর কাছে গেলেন, এবং সেই ডাক্তারবাবু বললেন আপনি কি ওষুধ খাচ্ছেন, বললাম আমি এই ওষুধটা খাচ্ছি, আগের ওষুধটা বললাম, তখন দ্বিতীয় ডাক্তারবাবুটা জেনারেলি বলে থাকেন যে আপনি তো এখন সুস্থ আছেন, আপনি এই প্রথম ওষুধটা কমিয়ে বন্ধ করে দিন, বলে দ্বিতীয় প্রবলেমের জন্য দ্বিতীয় ডাক্তারবাবুটা ওষুধ দেন। এবার এই যে একটা ডাক্তারের সঙ্গে আর একটা ডাক্তারের সম্পর্ক রোগের এবং ওষুধের, এটা অনেক ডাক্তার অনেকভাবে প্রকাশ করেন। আচ্ছা, তো আমার মনে হয় যে ডাক্তারবাবুর কাছে উনি দ্বিতীয়বার গিয়েছিলেন, সে ডাক্তারবাবু ওলানজোপিন এই বয়সে ক্ষতিকারক ব্যাপারটা তা নয়, ওলানজোপিন দরকার হলে আমরা 14 বছর বয়সেও দিয়ে থাকি, আবার 70 বছর বয়সেও দিয়ে থাকি, যদি দরকার পড়ে আমরা নিশ্চয়ই ওলানজোপিন দেবো প্রফেশনালরা। কিন্তু সেখানে একজন যখন পেশেন্ট, তিনি যখন যাচ্ছেন, তিনি তো একটু কনফিউজড হয়ে যাবেন। হ্যাঁ, এখন কথা হলো দেখুন, একটা জিনিসকে অনেকভাবে বোঝানো যায়, আজকে যেভাবে আপনাকে বোঝাচ্ছি বা আমরা চেষ্টা করছি আমাদের প্রোগ্রামের মাধ্যমে পেশেন্টকে বোঝানোর, ওনাকে বোঝানোর, উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ডাক্তারবাবু যেভাবে বলেছেন হয়তো সেইভাবে মিন করতে চানি, ওলানজোপিন যে কোনো বয়সেই দেওয়া যায়, যেখানে দরকার হবে সেখানেই ওলানজোপিন দেওয়া হবে। এবার ধীরে ধীরে দেখা যায় সিমটমগুলো কমে যায়, তখন আমরা ওলানজোপিনের ডোজটাকে কমিয়ে টেপার করে, আমরা বলি টেপারিং অফ দি ড্রাগ, টেপার করে বন্ধ করে দিই, তারপর অন্য ওষুধ যদি অন্য কোনো ডাক্তারবাবুতে দেন। আমার মনে হয় বুঝতে ওনার একটু অসুবিধা হয়েছে, উনি এখন কি করবেন, উনি যদি খাবেন, হ্যাঁ বেস্ট হচ্ছে যে যে ডাক্তারবাবু ওলানজোপিন দিয়েছিলেন তার কাছে আরেকবার যাওয়া, গিয়ে দ্বিতীয় ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা দেওয়া। অনেক সময় কি হয়, ওলানজোপিন কেন, যে কোনো অ্যান্টিসাইকোটিক গ্রুপ বলুন বা অ্যান্টিডিপ্রেশন গ্রুপ বলুন, অনেক সময় ইনিশিয়ালি মাথাটা ঘোরে, অনেক সময় ড্রাউজিনেস আসে, মানে বিশেষ করে ওলানজোপিনে তো আসেও ড্রাউজিনেস, মানে একটু ঘুম ঘুম ভাব আসে, এটা কিন্তু ধীরে ধীরে কেটে যায়। তো আমার মনে হয় একটা বোঝার বা বোঝানোর অসুবিধা হয়েছে, বেস্ট হবে উনি যে ডাক্তার বাবুর কাছে গিয়েছিলেন প্রথমবার, যিনি ওলানজোপিন দিয়েছিলেন, তার সঙ্গে একবার পরামর্শ করে নিন। একদম। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো। হ্যালো, আমি গড়িয়া থেকে শর্মিষ্ঠা গাঙ্গুলি বলছিলাম। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। আর আমারও ডাক্তার কিছু বলার আছে, আমারও একটু মানে ঘুমের একটু প্রবলেম ছিল, আমি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের প্রবলেমটা, এখন আমি 52+ আর কি, আর আমি বাড়িতে একাই থাকি, আমি বিডো, আমার মেয়েরও বিয়ে হয়ে গেছে, তা ঘুমের সমস্যাটা আমার মাস ছয়েক আগে এমনই হতো যে একটা অ্যাজোপাম না খেলে পরে আমার ঘুমই হতো না, তা আমি এটা একটা অ্যাডিকশন হয়ে যাবে বলে আমি একটু ডক্টর, একজন ডক্টরকে দেখাই, তিনি আমাকে মিডটা 15 খেতে দিয়েছেন, মাস ছয়েক হলো খাচ্ছি, তা এখন মোটামুটি এই মিডটা 15টা খেলে পরে আমার ঘুমটা হচ্ছে, আবার ধরুন মাঝখানে যদি একটু একদিন দুদিন গ্যাপ যায় আবার একটু ডিস্টারবেন্স হয়, তা এখন এইটা আমি আর কতদিন মানে খাবো আর কি। বাহ, খুব সুন্দর প্রশ্ন, আপনি শুনতে থাকুন আমরা আলোচনা করছি। হ্যাঁ ঠিক আছে। সেটা হচ্ছে ওনার 52 years old, ওনার প্রথম দিকে ঘুমের অসুবিধে হতো এবং তখন উনি অ্যালপ্রাজোলাম জাতীয় একটা ঘুমের ওষুধ খেতেন এবং তখন ঘুম ভালো হতো, তারপর ওনার একটা চিন্তা হলো যে হয়তো উনি এটা অ্যাবিউজ করছেন, তখন উনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু ওনাকে মিরটাজপিন বলে একটা ওষুধ 15 মিলিগ্রাম দেয়। এটা হচ্ছে পুরো ঘটনাটা। এটার সঙ্গে উনি যেটা বললেন যে সি এম উইডো, একলা থাকেন এবং মেয়ের বিয়ে হয়ে গেছে, এখানে দুটো তিনটে জিনিস আমাদের মনে হয় একটু আলোচনা করা দরকার। একটা মহিলা, তিনি একলা থাকেন,
এবং বয়স হয়ে গেছে, অতএব আমরা ধরে নিতেই পারি সাম কাইন্ড অফ ফিলিং অফ ইনসিকিউরিটি ইজ দেয়ার অ্যান্ড সাম ডিপ্রেসিভ ফিচার্স মাইট বি দেয়ার। এবং এই ধরনের জায়গায় আমরা যদি একটু ডিটেল হিস্ট্রি নিই তখন আমরা পাই মিক্সড অ্যাংজাইটি উইথ ডিপ্রেশন। বুঝাতে পারছি, অ্যাংজাইটির সঙ্গে কিছুটা মিক্স থাকে ডিপ্রেশনের, এবং এটা যতটা না মানসিক রোগের জন্যে তার চেয়ে বেশি হচ্ছে পরিস্থিতির জন্য। এইবার এই যে মিটাজেপিন গ্রুপ অফ যে মেডিকেশনটা উনি বললেন, এটার দুটো ফাংশন, একটা এটা খুব ভালো ডিপ্রেশনে কাজ করে এবং এটা খুব ভালো অ্যাংজাইটিতেও কাজ করে। আচ্ছা, আর এটার একটা সাইড এফেক্ট আছে, এই সাইড এফেক্ট হচ্ছে এটা ভালো ঘুমোতে সাহায্য করে। অতএব সাইড এফেক্টটা উনি কাজে লাগাচ্ছেন ডাক্তারবাবু এখানে, যাতে ঘুমটা হয়, অ্যাট দি সেম টাইম ওর এফেক্ট যেটা অ্যাংজাইটি আর ডিপ্রেশনে সেইটা কাজে লাগাচ্ছে। এবং এই ধরনের ওষুধ আমরা বলে থাকি যদি দরকার হয় 3-5 বছরও খাওয়া যায়, এবং উনি নিশ্চিন্তে ওষুধটা খেতে পারেন, কোনো অসুবিধে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। যদি কোনো অসুবিধে হয় সেক্ষেত্রে যে ডাক্তারবাবু দিয়েছেন তার সঙ্গে পরামর্শ করলেই হবে, এই ওষুধটা কমানোও যায়। এবং এই ওষুধটা 45 মিলিগ্রাম থেকে 60 মিলিগ্রাম অবধি দেওয়া যায়, অর্থাৎ 15 মিলিগ্রাম খুব সুন্দর একটা ডোজেজ দেওয়া আছে। এবং উনি যেহেতু ভালো আছেন আমি ওনাকে রিকোয়েস্ট করব ওষুধটা কন্টিনিউ করব। সেকেন্ডারি যেটা বলছিলাম সেটা হচ্ছে শারীরিক রোগে, মানসিক রোগে, ওল্ড এজে, ওল্ড এজে এমন হয় ঘুমটা তো চলেই যায়, এবার তারা রাত্রিরে ঘুমায় না এবং দিনের বেলা ঘুমটা হয়, মানে স্লিপ ক্লকটাই ঘুরে যায়। তার সঙ্গে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওদের ওরিয়েন্টেশন অফ টাইম চলে যায়, এই যারা ডিমেনশিয়ায় ভোগেন আর কি। নিয়ে তার ফলে কী, ধরুন রাত 2:30টার সময় আপনাকে গিয়ে ডাকবে, হ্যাঁ রে চাটা কর, ভোর হয়ে গেছে। এবং যেহেতু এই ওরিয়েন্টেশনটা চলে যায় ওদের, দিন না রাত্রির একদম চলে যায়, কিছুই বুঝতে পারে না। তো এই ওল্ড এজ আর একটা হয়, আর একটা হয় যারা ধরুন ড্রাগ অ্যাবিউজ করে, নেশা করে, তার মানে কী দাঁড়ালো সেকেন্ডারি স্লিপ ডিসঅর্ডার, একটা হচ্ছে ফিজিক্যাল ইলনেস, একটা হচ্ছে মেন্টাল ইলনেস, আর একটা হচ্ছে ওল্ড এজ, আর একটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, আর একটা আছে কিন্তু সেটা হচ্ছে প্রেগনেন্সি। অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতে ঘুমটা বেশি হয়। এ বিষয়ে আলোচনায় থাকবো, আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, 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 নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। হ্যাঁ, আপনি টেলিভিশনের ভলিউমটা মিউট করে দেবেন। আচ্ছা, আমি স্বপ্না চক্রবর্তী বলছি বাড়িপুর থেকে। বলুন। আমার ছেলের 32 বছর বয়স, বিয়ে হয়নি। হ্যাঁ, ওর ঘুমের কি হয়, ঘুমের সময় যে কোনো চিন্তা আসে সেটা থামতে চায় না, চিন্তাটা আসে না সারাদিন ধরেই বেশি চিন্তা করে? হ্যাঁ, চিন্তা তো করে, একটু আস্তে আছে, মানে যার জন্য কি হয় বুঝতে পারছি, একটা একটু এসে যায় বুঝতে পারি ব্যাপারটা। তার জন্য কি হয় ঘুমটা ডিস্টার্ব, রাত্রের দিকে ডিস্টার্ব হয় ঘুমে, মানে প্রায় একসাথে টিভি দেখে ঘুমোতে যায় না। আমি যখন ঘুমোতে বলি ঘুমোতে পারে না, একটু হাত হাত বলে, তারপর যদি কোনো সময় তিনটে হয়ে যায় চারটে যাওয়া ঘুমোয়, ও বলে যে মা এমন একটা চিন্তা শুয়ে যায়, আমাতে পারি না আমি। দিনের বেলাও কি ও বেশি চিন্তা করে বা একই চিন্তা বারবার হয়? খুব সামান্য হয়, ধরো সামান্য হয়, ও যদি যেদিন রাত্রে পুরো ঘুমোতে পারে না সেদিন তারপরে দিনটা মতো একটু ডিস্টার্ব থাকে, আমি বুঝতে পারি ব্যাপারটা, ঘুমটা হয় শরীরটা। আমাকে আমাকে আর একটা প্রশ্নের উত্তর দিন, সেটা হচ্ছে সপ্তাহী আপনার ছেলে কি সারাদিন কি করে, কোনো ফিজিক্যাল কিছু করে? হ্যাঁ, জিম টিম করে, এক্সারসাইজ করে, হ্যাঁ কাজকর্ম করে, কাজকর্ম মানে আমাদের কোনো প্রফেশনাল সিঙ্গার আছে
আর অবশ্যই আমি কোর্টে আছি, টোটালি এখনো অ্যাজ এ একটা ট্রাই ট্রাই করছি, যার জন্য সিমেন্ট পাচ্ছে কাজ পাচ্ছে না বলে করতে হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু ঘুমটা আমার তো বড় মুশকিল হয়ে যাবে সেটার জন্য আপনাকে। হ্যাঁ, আপনি আপনি শুনতে থাকুন, স্বপ্ন দিয়ে আমরা আলোচনা করছি। স্বপ্নদি যে প্রবলেমটা বললেন ওনার ছেলে ছেলের ব্যাপারে, ছেলে হচ্ছে প্রফেশনাল সিঙ্গার এবং সারাদিনও জিম টিমও করে, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজও হয়, কিন্তু একটা অ্যাংজাইটি যেহেতু কাজকর্ম হচ্ছে না বা ঠিকঠাকভাবে কাজ পাচ্ছে না বলে, এখানে না কিছু জিনিস আছে আমরা বলি হ্যাবিট ফর্মিং। যেমন ধরুন ঘুম আসছে না আমরা টেলিভিশনটা খুলে বসি, বা ঘুম আসছে না আমরা ওই টেলিফোন টেলিফোনের সঙ্গে ওই ইয়ারফোনটা আছে সেটা লাগিয়ে গান শুনি। এখন দেখুন এইগুলোতে না ঘুমের আরও অসুবিধে করে। আমরা সব সময় বলি এটা একটা যেহেতু হ্যাবিট ফর্মিং, অতএব আমরা এই হ্যাবিটটা যদি নিয়ে আসতে পারি যে ঘুম আসুক কি না আসুক আমরা 11:30 থেকে 12:00 মধ্যে বিছানা যাব। জেনারেলি কী করি, যেহেতু ঘুমটা আসে না অতএব 3:30-4:00 অবধি আমরা টেলিভিশন দেখি, এবং তাতে কিন্তু ঘুম আসতে সুবিধে হয় তা কিন্তু নয়। এবার 4:30-5:00 যখন আমি শুতে গেলাম তারপর যেটুকু ঘুম হলো, এবার 1:30-1:00 উঠে আবার সারাদিন ড্রাউজি চলে। আমরা সবসময় বলি এবং আমি বলবো স্বপ্নদিকে ওনার ছেলের সঙ্গে যদি আলোচনা করেন উনি, সেটা হচ্ছে 11:30 থেকে 12:00 মধ্যে যদি ঘুম আসুক কি না আসুক ইউ গট টু গো টু বেড। আর যেটা আগের দিনও আলোচনা করেছিলাম, যেটা স্বপ্নদি একটু হিংসও দিলেন, যেটা আমরা বলি স্লিপ হাইজিন, যে শোয়ার আগে হাত পাগুলো একটু ধুয়ে নেওয়া, ঘাড়ে একটু জল দেওয়া, এবং শোয়ার আধ ঘন্টা আগে অবধি সিগারেট বা চা বা কফি বা লিকার যেন না খায়, এইটুকু যদি আমরা মানতে পারি আমার মনে হয় এটা হ্যাবিট ফর্মেশন তো, এবং হ্যাবিট তৈরি যদি করা যায়, দুদিন এলো না, 3 দিন এলো না, 4 দিন এলো না, 5 দিনের দিন ঘুম এলো। বাট এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওনার ছেলে গান গায়, অতএব আমি জানি না অনেক সময় কি হয় যে যারা এই ধরনের প্রফেশনাল লাইনে থাকেন তাদের রাত্রিরে ফিরতে দেরি হয়, ধরুন 1:30 অবধি। এখন তো অবশ্যই 1:30 অবধি প্রোগ্রাম হয় না, এখন তো নিয়ম করে দিয়েছে, আগে তো রাত্রির 1:30-2:00 অবধিও প্রোগ্রাম হতো। অতএব সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হয় যে যদি লেট নাইট অনেকের কাজকর্ম থাকে, যারা দেখবেন এই আইটি সেক্টরে আছে, এটা কিন্তু এক ধরনের স্লিপ ডিসঅর্ডারের মধ্যেই পড়ে, যে যারা আইটি সেক্টরে আছে তাদের অনেক সময় সপ্তাহে 2 দিন নাইট করে দিল, 5 দিন ডে করে দিল, তো এদের এই রিদম এই স্লিপ এইটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হয়। কিন্তু স্বপ্নাদির ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে যেটা সুবিধে সেটা হচ্ছে যে উনি যদি 11:30 থেকে 12:00 মধ্যে ঘুমানোর অভ্যেসটা করেন তাহলে কিন্তু ধীরে ধীরে এটা চিন্তা যেটা আসে ওনার মাথায় সেটা কাটাবেন কি করে? দেখুন এটা অ্যাংজাইটি, এই চিন্তাটা হচ্ছে ফিলিং অফ ইনসিকিউরিটি, যে কাজ পাচ্ছি না। এখন আপনি ওষুধ খেলেন আর আপনি কাজ পেয়ে যাবেন তা তো নয়, এটা আপনাকে রিজনিং করতে হয়। আমার মধ্যে যে চিন্তাটা আসছে আমি কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না বলে তো চিন্তা করে আমার তো লাভ নেই, অতএব এই জায়গাটা ওনাকেই ঠিক করতে হবে যে কী করলে কাজটা পাওয়া যাবে ভাই। একদম। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি দীপক দাস বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে সুজাতা প্রথমে আমার তোমাকে একটা কথা আছে, সেটা তোমাকে আগে বলে দিই তারপরে ডাক্তারের সাথে কথা বলবো। হ্যাঁ বলুন। ওই তোমরা যে চ্যানেলটাতে টেলিকাস্টটা করো সেটা কোথায় কিছু ডিস্টার্বেন্স হয়, আমি গত সপ্তাহে শুনছিলাম তখনও কিছু ডিস্টার্বেন্স হয়েছিল, আজকে হচ্ছে। তুমি যে প্রোগ্রামটা করো পার্টিকুলার যে লাইভ মন নিয়ে, তোমরা যদি ওই তারা মিউজিক এর চ্যানেলে করো তাহলে বলা বোধ হয় আমার মনে হয় ভালো হবে ট্রান্সমিশনটা, এবং এটা লোকেরও উপকার হবে। সেইটা তুমি তোমার ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখো, আপনার এই অনুষ্ঠানটা দেখতে আগামী সপ্তাহ থেকে যাতে না হয় চেষ্টা আমরা করবো। কিন্তু ওটা হয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা
আপনি তো বলছেন যে এই কথাগুলো গেছে, এটা তো খুবই মানে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট সোসাইটি। আপনি খানিকক্ষণ আগেই বললেন যে ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, এটা আগেও বলেছেন, এটাকে আরো একটু ইলাবোরেট করে বলুন। এক্স্যাক্টলি ডিপ্রেশনটা কোথায় আসছে আর অ্যাংজাইটিটা কোথায় আসছে? অ্যাংজাইটি থেকে কি ডিপ্রেশনটা আসছে? তাহলে মানুষ কি করবে? এটা যদি আরেকটু ইলাবোরেট করে বলেন তাহলে কিন্তু মানে এটা কিন্তু আমাদের সোসাইটিতে এখন বহু লোককে এই জিনিসটা ধরে ফেলেছে আর কি, তাহলে লোকের একটু উপকার হবে। অনেক ধন্যবাদ আপনাকেও দীপক বাবু। কি বলবেন ডক্টর ব্যানার্জি? হ্যাঁ, দীপক বাবু যেটা বলছিলেন যে ডিপ্রেশন আর অ্যাংজাইটি এবং তার ইন্টার রিলেশন, একটা কথা আগে আমার মনে হয় একটু আলোচনা করা দরকার, সেটা হচ্ছে প্রতিটি মানুষের জীবনে কিন্তু ডিপ্রেশন আসে এবং প্রতিটি মানুষের জীবনেই অ্যাংজাইটি আসে। তার ছোট্ট এক্সাম্পল হলো স্বপ্নাদি যে আগের ফোনটা করেছিলেন, তার ছেলে কাজ পাচ্ছেন না বেচারা, ইনি 32 ইয়ার্স ওল্ড, এবং উনি রেয়াজ করছেন, সব কিছু করছেন, কিন্তু নিজেকে তুলে ধরতে পারছেন না। তো এই যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটিটা কিন্তু এর সঙ্গে কিন্তু ওষুধের কোনো সম্পর্ক নেই, এবং এখানে কাউন্সিলিং কাজ করে। বাট এই কাউন্সিলিং সম্বন্ধেও আমাদের একটা খুব ধারণাটা স্পষ্ট নয়। আমরা সবসময় বলি বা অনেকের ধারণা আছে যে কাউন্সিলিং করলেই কমে যাবে, তা কিন্তু নয়। কিছু বিহেভিয়ার প্রবলেম আছে যেগুলো কাউন্সিলিংয়ে খুব ভালো কাজ দেয়। যেমন ধরুন একটা বাচ্চা দুষ্টুমি করছে, তার ইন্টেলিজেন্স নর্মাল, তার কোনো সাইকোটিক ফিচার্স নেই, নিউরোটিক ফিচার্স নেই, স্কুল থেকে মাঝে মধ্যে কমপ্লেন আসে, একটা ক্লাস থ্রি এর বাচ্চা, 7 বছর 8 বছর বয়স, সে স্কুলে দুষ্টুমি করে, স্কুলের মা বাবাকে ডেকে পাঠায় বারবার যে ও পাশের ছেলেটাকে পড়তে দিচ্ছে না বা টিফিন চুরি করে খেয়ে নিচ্ছে। এই জায়গায় কিন্তু যদি ADHD না হয়, অ্যাটেনশন ডেপোজিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার না হয়, এবং যদি কোনো সাইকোটিক বা নিউরোটিক প্রসেস যদি না থাকে বা যদি মেন্টাল রিটার্ডেশন না থাকে, তার মানে বাচ্চাটি নর্মাল বিহেভিয়ার প্যাটার্নের চেয়ে একটু অ্যাবনর্মালিটি আছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং কাজ করে। বাট আমাদের একটা জনসাধারণের ধারণা যে কাউন্সিলিং করলেই ঠিক হয়ে যাবে। অনেকে আসেন আমাদের কাছে, ধরুন একটা সিজোফ্রেনিয়ার পেশেন্ট বা একটা OCD-র পেশেন্ট বা একটা বাচ্চা, সে ছটফটে দুরন্ত, এক জায়গায় বসছে না, রাত্রিরে ঘুমোচ্ছে না, মা বাবাকে পরেশান করে দিচ্ছে, স্কুল থেকে বারবার কমপ্লেন আসছে, এইবার আমাকে বলুন এই বাচ্চাটাকে আপনি কী কাউন্সিলিং করবেন? আমরা কী করি? আমরা মাদের একটু বোঝাই, কিন্তু বাচ্চাটাকে কাউন্সিলিং করতে গেলে, একটা 8 বছরের বা 9 বছরের বাচ্চাকে কাউন্সিলিং করা যায়, অবভিয়াসলি করা যায়, কিন্তু আগে ওর ছটফটেটিটাকে তো কমাতে হবে, আগে ওর অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন স্প্যানটাকে তো বাড়াতে হবে। ফর দ্যাট ইউ নিড মেডিকেশন। অনেকের এই ভুল ধারণাটা আছে যে বাচ্চাদের ওষুধ দিলে বাচ্চাদের ড্রাউজি হয়ে পড়ে, বাচ্চাদের ওষুধের একগাদা সাইড এফেক্ট আছে। অনেক মা বাবা এসেই বলেন, একটা ADHD-র বাচ্চা, সেদিনই একটা মা এবং বাবা এসেছিলেন আমাদের কাছে, একটা খুব সুন্দর ছটফটে মিষ্টি একটা বাচ্চা, কিন্তু খুব ছটফটে ADHD, আমার চেয়ার মানে পাশের চেয়ারটা বসছিলই না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাবা এবং মার রিকোয়েস্ট যে একটু কাউন্সিলিং যদি করা যায়। তো আমরা সাইকোমেট্রিক করার পর ওনাকে দেখালাম যে ইট ইজ আ কেস অফ হাইপার কাইনেটিক ডিসঅর্ডার, বাচ্চাটাকে আগে ছটফটানিটা কমাতে হবে। বলো না কমান, কিন্তু কাউন্সিলিং করে কমান। এবার এই বাচ্চাটাকে কী কাউন্সিলিং করবেন যখন সে বসতেই পারছে না, এবং এটা তো একটা রোগ, একে বসতে দিচ্ছে না বাচ্চাটা, বাচ্চাটি অলওয়েজ জিটরি, আমরা বলি জিটরি, নার্ভেন্ডিগুলো জিটরি করছে আর কি। এবার মা বাবার বক্তব্য যে না, সব ওষুধের সাইড এফেক্ট আছে, মা বাবা কিন্তু 100% রাইট, সব ওষুধেরই সাইড এফেক্ট আছে, আমাদের ওজন করে দেখতে হবে যে রোগটার সিমটমগুলো বেশি না ওষুধের সাইড এফেক্ট বেশি। যদি রোগের সিমটম বেশি হয় তাহলে আমাকে ওষুধটা খাওয়াতে হবে, সাইড এফেক্ট মেনে নিতে হবে, আর আমরা যদি দেখি যে ওষুধের সাইড এফেক্টটা বেশি তাহলে ওষুধ বন্ধ রাখতে হবে, রোগটাকে মেনে নিতে হবে। এটা আমি কেন বললাম যে এই দীপকবাবু যে প্রশ্নটা করেছিলেন ডিপ্রেশন আর অ্যাংজাইটি, এটার সঙ্গে ইন্টার যে লিঙ্ক, অনেকে আমাদের কাছে আসেন যে কাউন্সিলিং, অ্যাংজাইটি বা ডিপ্রেশন তখনই কাউন্সিলিং করা যাবে যখন ওটা কোনো সাইকোটিক ফিচার্স নেয়নি বা ফিজিক্যাল সিমটমসগুলো মানে প্রবলেমসগুলো দেখা দিচ্ছে না, তখন কাউন্সিলিং লাগবে। যেমন ধরুন স্বপ্নাদির ছেলের,
কিন্তু যখন ডিপ্রেশন বা অ্যাংজাইটির জন্য শারীরিক কষ্ট দেখা দেবে, ঘুমের প্রবলেম দেখা দেবে, খিদের খাবারের প্রবলেম দেখা দেবে, রেস্টলেসনেস বা ইরিটেবিলিটি দেখা দেবে, মুডটা ডিপ্রেশনের হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে বা প্যালপিটেশন দেখা দেবে, তখন কিন্তু ওষুধ লাগবে, তখন কিন্তু কাউন্সিলিংয়ে কাজ হবে না। এবং এই ডিপ্রেশন আর অ্যাংজাইটি দুটোতেই কিন্তু ঘুমের প্রবলেম হয়। আমরা আগেও আলোচনা করেছিলাম যে ঘুম আসতে যদি দেরি হয়, যেটা স্বপ্নাদির ছেলের ক্ষেত্রে হচ্ছে, তাহলে ইট ইজ ডিউ টু অ্যাংজাইটি। আর ঘুম যদি ভোরবেলা ভেঙে যায়, ইট ইজ ডিউ টু ডিপ্রেশন। তো আমরা যেখানে ছিলাম সেখানেই আবার ফেরত গেলাম। তো স্লিপ প্রবলেম হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, সেকেন্ডারির মধ্যে চলে গেল মেন্টাল ডিসঅর্ডার, ফিজিক্যাল ডিসঅর্ডার, সাবস্টেন্স অ্যাবিউজ ডিউ টু এজ অ্যান্ড প্রেগনেন্সি। এরপর হচ্ছে প্রাইমারি স্লিপ ডিসঅর্ডার। প্রাইমারি স্লিপ ডিসঅর্ডারের মধ্যে আমরা জেনারেলি দুটো ভাগ করি, একটা হচ্ছে ডিসোমনিয়া বলি আর একটা হচ্ছে প্যারাসোমনিয়া। এত জটিল তথ্যে যাব না, ছোট ছোট রোগগুলোকে নিয়ে আমরা আসি, তাহলেই আমরা বুঝতে পারবো। যেমন ধরুন একটা রোগ আছে, আমরা বলি রেস্টলেস লেগ সিন্ড্রোম, যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা দেখা যায় এই 40 ঊর্ধ্বে বয়সে যখন শুতে যাচ্ছেন ভদ্রলোক, তখন পা দুটো নাড়াতে শুরু করে। এরকমও দেখা যায় অনেকে সবসময়ই করছেন, মানে আমি আসলে পরেই করছি। এক্স্যাক্টলি, এদেরও কিন্তু রেস্টলেস লেগ সিন্ড্রোম। রেস্টলেস লেগ সিন্ড্রোম মানে যে শুধু ঘুমের ঘরে হবে তা কিন্তু নয়, এমনিতেও করেন, শুতে যাওয়ার আগে করেন, ঘুমিয়ে ঘুমিয়েও যখন করছেন তখন আমরা রেস্টলেস লেগ সিন্ড্রোম স্লিপ ডিসঅর্ডারে চলে যাচ্ছি। অনেকের ধারণা এখানে অ্যাংজাইটির একটা বড় রোল আছে। ইয়েস, অ্যাংজাইটির বড় রোল আছে, কিন্তু তার সঙ্গেও যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাংজাইটির ওষুধ দিয়েও অনেক সময় দেখা যায় রেস্টলেস লেগ সিন্ড্রোম কমে না, ঘুমটা ভালো হয় কিন্তু পাটা উনি নাড়াতেই থাকেন। এটা ধীরে ধীরে ধরুন 60 থেকে 65 বছর বয়স যখন হয় ধীরে ধীরে ওটা কমে যায়, কিন্তু এই 20 থেকে 25 বছর এই রেস্টলেসনেসটা থাকে। এটা কেন হয় আমার জানা নেই, আমার কোনো লিটারেচারও আমি পাইনি, আমাদের বইয়েও সেভাবে লেখা নেই। কজ আননোন বলছে যে মাসেলের মধ্যে, বিশেষ করে কাফ মাসেলের মধ্যে একটা ক্রিপি সেন্সেশন হয় এবং পাটা নাড়ালে আরাম পায়। একটু আরাম পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে সেটা হচ্ছে এই রেস্টলেস লেগ সিন্ড্রোমের জন্য অন্য কোনো বড় ডিসঅর্ডার হয় না, অথবা এইটাকে এতটা গুরুত্ব না দিলেও এটা প্রাইমারির মধ্যে পড়ছে, এটা হচ্ছে প্রাইমারির মধ্যে। ঠিক মানে সিমিলারলি আমরা বলি ওটাকে নকটার্নাল মায়োক্লোনাস। এটা হলো, এটা যেমন পা নাড়াচ্ছে ক্রিপি সেন্সেশন হচ্ছে মাসেলে, এখানে কাপ মাসেলগুলো, থাই মাসেলগুলো কন্ট্র্যাক্ট করে, এবং কন্ট্র্যাক্ট করার জন্য কি হয়, অ্যাঙ্কেল বলুন, নি বলুন আর হিপ বলুন, এটা ফ্লেকশন হয়ে যায়, মানে বেঁকে যায়। এটা 5 থেকে 6 সেকেন্ড থাকে, আবার পাটা টান টান হয়ে যায়। আমি বোঝাতে পারছি, নি মানে অ্যাঙ্কেল, নি, হিপ, এরকম এরকম, মানে খিচুড়ি টাইপ, খিচুড়ি টাইপের, শুধু পা দুটো, সারা শরীর ঠিক আছে। এবং এইটা অনেক সময় যার হচ্ছে সে জানেও না, এটা ঘুমের ঘরেই হয়। এবং এটা দেখা গেছে মোটামুটি 40-50% কেসে অ্যাবাভ দি এজ গ্রুপ অফ 50 ইয়ার্স হয়। আচ্ছা, ইয়ং বা মানে ইয়ং গ্রুপ বা বাচ্চাদের মধ্যে এই নকটার্নাল মায়োক্লোনাস ইজ নট দ্যাট কমন, অ্যাজ ইট ইজ কমন 50-এর ঊর্ধ্বে। আপনি দেখবেন, ইনফ্যাক্ট আমরা যেহেতু প্রফেশনাল, আমাদের কাছে আরও অনেক বেশি আসে, ওই জন্য আমাদের দেখার সুযোগটা বেশি, যে এসে বলে ডাক্তারবাবু হঠাৎ হঠাৎ পাগুলো খিঁচে যায় পাশে, যে সময় ঘুমের মধ্যেই হবে, এটা ঘুমের মধ্যে হবে, এটা কিন্তু জাগ্রত অবস্থা হবে। এবং এটা ধরুন
কি হয় মানে দু চারবার এরকম খিচুড়ি হলো তো তারপর ঘুমটা ভেঙে যায়, তার মানে কি ঘুমটা সম্পূর্ণ হচ্ছে না, ঘুমটা মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে। অতএব এই ভদ্রলোক যখন সকালে উঠছেন তখন তৃপ্তি সহকারে উঠছেন না, হি হ্যাজ নট গট আ গুড স্লিপ। কিন্তু কেন হয়েছে ওনাকে যদি জিজ্ঞেস করা উনি জানেন না, পাশে যে শোয় সে বলবে এরকম পাগুলো কিছু নেই। এটারও বলি সেরকম কোনো ট্রিটমেন্টের নেই, এটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। এবং এটা কি বয়স, বয়স যত বাড়বে এটা ধীরে ধীরে কমে যায়। ওই এগুলো সব ওই 40-50 শুরু হয় এবং এটাও ধীরে ধীরে ধরুন ওই 60-65 ধীরে ধীরে কমে যায়। কিন্তু এটা তো সকলের হয় না, কিছু কিছু মানুষের হয়। তো তাদের 40-60% হ্যাঁ তাদের এই স্লিপ ডিস্টারবেন্স হয়। তারপরে এরা কিন্তু দিনের বেলা ঘুমোতে চায় আর কি, কারণ যেহেতু রাত্রিরে ঘুম হয় না। এবং যেটা বললাম 40-50 উঠতেই হয়, অনেকে 60-65 হয়, তখন কিন্তু ওই ডে টাইম স্লিপ হয়। এরা একটু খিটখিটে মেজাজের হয়ে যায়, সেটা এরা বলে নয়, যাদের ঘুমটা কম হয় বা ফ্রিকোয়েন্সি বেশি ভেঙে যায় তাদের কিন্তু যতক্ষণ জেগে থাকে তাদের একটু রেস্টলেসনেস একটু ইরিটেবিলিটি হয়। সেক্ষেত্রে এই যে প্রাইমারি ডিসঅর্ডারের মধ্যে মানে স্লিপ ডিসঅর্ডারের মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি, সেকেন্ডারির মধ্যে তো বেশ 5টা ভাগ রয়েছে, প্রাইমারিতে 2টো ভাগ, এছাড়া কি প্রাইমারিতে আর কোনো না? এই দুটো যে মেইন ভাগ, এই যে আমি যেগুলো বলছি ধরুন এই রেস্টলেস লেগ সিনড্রোম, নকটার্নাল মায়োক্লোনাস, বা আরেকটা আছে আমরা বলি ক্লিন লেভিন সিনড্রোম, এটা যেমন বয়স্কদের না সেরকম বাচ্চাদের একটা রোগ আছে উইচ ইজ ভেরি আনকমন। আমি ধরুন আমার এত বছর বয়সে একটা কেস দেখেছি ডায়াগনোজড ক্লিন লেভিন সিনড্রোম। এটা 10-12 বছর বয়সে শুরু হয় মোটামুটি, এটা যখন তখন ঘুমিয়ে পড়ে দিনের বেলা, তো ডিপ স্লিপে চলে যায়, আবার যখন জেগে থাকে তখন ফুলি অ্যাওয়েক। এবং এদেরকে মানে ধরুন আমাদের কাছে যখন নিয়েছিল বাচ্চাটাকে অনেক রকম আমরা ডায়াগনোসিস করেছিলাম। প্রথমেই ক্লিন লেভিনে যেতে পারিনি কারণ আমাদের বইয়ে অনেক পড়েছি কিন্তু কখনো দেখিনি, ওই জন্য ডায়াগনোসিস করতে দেরি হয়েছিল, বাট নাও দি কিড ইজ বেটার। তো এই ক্লিন লেভিন সিনড্রোমে সারাদিন ধরে ঘুমায় এবং রাত্রিও ঘুমায়, এবং যখন জেগে থাকে সেই সময় কিন্তু ওদের কিছু বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি দেখা যায়। আচ্ছা, ওরা রেস্টলেস হতে পারে, ওদের অনেক সময় ডিলিউশন হতে পারে, অনেক সময় ইলিউশন হতে পারে, অনেক সময় হ্যালুসিনেশন হতে পারে। কি হয়, একটা 12 বছর বা 14 বছর বয়সের বাচ্চাকে যখন মা নিয়ে আসে তখন আমরা দেখেই প্রথমে তো বিহেভিয়ারাল প্রবলেমগুলো বাদ দিই যে স্কুল যেতে চাইছে না বলে এইগুলো করছে। তারপর যখন দেখি যে না সত্যি অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে এবং ঘুম হচ্ছে না রাত্রিরে অনেক সময় বা দিনের বেলা বেশি ঘুমছে, তখন আমরা প্রথমেই এই স্লিপ ডিসঅর্ডারের কথা ভাবি না। আমরা প্রথমেই ভাবি যে এই 12-14 বছর যেটা আমি আগেও আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কিছু সাইকোটিক প্রসেস আছে, যেমন স্কিজোফ্রেনিয়া। এই রোগটা না এই 12-14-15-16 শুরু হয় এবং এই ধরনের সিমটম নিয়েই শুরু হয়। তো দ্যাট ইজ মাচ মোর কমন দ্যান ক্লিন লেভিন সিনড্রোম। ওই জন্য ক্লিন লেভিন সিনড্রোম আমরা কখনোই বাচ্চাটি আসলে এভাবে ডায়াগনোসিস করতে পারি। মানে এটা কি বাচ্চাদের ওই 10-12 বছর বয়স থেকে শুরু হয় না বড়দেরও হতে পারে? না, এটা মজা হচ্ছে 10-12 বছরে শুরু হয় এবং 35-40-এর মধ্যে ওটা ধীরে ধীরে কমে ঠিক হয়ে যায়। কিন্তু ততদিনে না ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, কারণ 10-12 বছর বা 14 বছর বয়সে তো ওর স্কুল গোয়িং আছে, ওর কলেজ গোয়িং আছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এবং এটারও সেরকমভাবে চিকিৎসা খুব একটা নেই। এদের কি হয়, যেহেতু ওরা বেশিক্ষণ ঘুম হয়, যতক্ষণ জেগে থাকে নয় হিরিটেবল থাকে নয় হ্যালুসিনেশন, এরা কি বসেও ঘুমিয়ে পড়ে? ওরা বসেও ঘুমিয়ে পড়ে। এবং এরা না বন্ধু বান্ধব খুব কম হয়, উইচ ইজ ভেরি নর্মাল, সে তো বাড়ি থেকেই বেরোতে পারে না বেচারা, তো সারাদিন ঘুমুচ্ছে। আর যতক্ষণ জেগে থাকে ওরা বাইরে বেরোতেও চায় না, সোশ্যালি একদম অস্ট্রেসাইজড হয়ে যায়, ওদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে কেউ থাকে না, এবং যে কারণে ওরা খুব লোনলি ফিল করে।
এবং আমার এই লোনলিনেস থেকেও আমার ইরিটেশন হয়, রেসলেসনেস হয়। অর্থাৎ এই ক্লিন লিভিং সিনড্রোম ইজ ভেরি আনকমন এবং এটা ওই 10-12 বছর বয়সের মধ্যে হয় এবং সারাদিন ধরেই এরা ঘুমের মধ্যে থাকে। আর একটা ডিসঅর্ডার হয় আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে আমি বললাম না যে ওই মেয়েদের প্রেগনেন্সির সময় ঘুম বেশি হয়, আবার মেনস্ট্রুয়েশনের সময় মেয়েদের 25-30% কেসে অনেকের অ্যাওয়ারনেস নেই বলে জানে না, সেটা হচ্ছে তারা সারাদিন ধরে না ড্রাউজি থাকে, একটা ঘুম ঘুম ভাব থাকে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগে, এবং এই ঘুম ঘুম ভাবের জন্য কি হয় কাজকর্ম একটা অলসতা আসে এবং এই সময় ওরা খুব ইরিটেবল থাকে, খুব মেজাজটা খিটখিটে থাকে, মানে ভালো কথাও তখন ভালো লাগে না, রেস্টলেস হয়, একটা জায়গায় বসতে পারে না। এবং যে মহিলা ধরুন 20 দিন খুব সুন্দরভাবে অফিস সামলাচ্ছেন, মানে সমস্ত কাজ সামলাচ্ছেন, সব কিছু সামলাচ্ছেন, কিন্তু ওই 3 দিনের জন্য না একদম ডিফারেন্ট চরিত্র হয়ে যায়। এটাও কি ডিসঅর্ডার? এটাও যেহেতু সারাদিন ধরে একটা ঘুম ঘুম ভাব থাকে সেহেতু এটাকে আমরা ডিসঅর্ডারে ফেলি, এবং এটা মেনস্ট্রুয়েশনের সঙ্গে যুক্ত এবং এই হরমোনাল ডিসব্যালেন্সের সঙ্গে যুক্ত। এর জন্য তো নিশ্চয়ই ট্রিটমেন্টের দরকার না? এর জন্য ট্রিটমেন্টের দরকার হয় না, বাট যদি দেখা যায় যে রাত্রির ঘুমটাও হ্যাম্পার করছে অ্যাট দি সেম টাইম, কি হয় রাত্রির ঘুমটা হ্যাম্পার করলে তো দিনের বেলা ড্রাউজি হয়, অর্থাৎ রাত্রি যদি আমরা একটা সলিড ঘুম দিতে পারি তারপরেও দিনের বেলা যদি ড্রাউজি হয় ওটাকে সামলে নেওয়া যায়, কিন্তু রাত্রিরেও ঘুম হলো না তখন এমনি ঘুমটা বাড়ে, তারপর এই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য একটা ঘুম ঘুম ভাব, তখন খুব রেস্টলেস হয় ভেতরে। এবং এমনি ধরুন মেন্সের সময় 40-50% মেয়েদেরই একটু ইরিটেবিলিটি, একটু রেস্টলেসনেস এগুলো তো থাকেই, এগুলো তো আমরা মেনেই নিই, কিন্তু এই যাদের মেনস্ট্রুয়েশন অ্যাসোসিয়েটেড এই হাইপারসোমনিয়া আছে তাদের কিন্তু খুব অসুবিধা হয়। এই সেকেন্ডারি স্লিপ ডিসঅর্ডারের মধ্যে যেগুলো আপনি 5টি ভাগ বললেন তার মধ্যে একটা শারীরিক কারণে হতে পারে, একটা মানসিক কারণে হতে পারে। শারীরিক যেমন কয়েকটা বললেন যে যদি থাইরয়েড থাকে বা ডায়াবেটিস হয় তাদের ক্ষেত্রে হয়, মানসিক ক্ষেত্রে কি এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি ছাড়া অন্য কোনো কিছুতে ঘুমের সঙ্গে কোনো সম্পর্ক আছে? এটা মিলিয়ন ডলার কোশ্চেন এবং এটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে দেখা গেছে বেশিরভাগ মানসিক রোগের সঙ্গে কিন্তু ঘুমের একটা যোগাযোগ আছে, কিছু রোগ আছে যেখানে ঘুম বেশি হয়, কিছু রোগ আছে যেখানে ঘুম কম হয়, কিছু রোগ আছে যেখানে ঘুমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন একটা বাচ্চা তার নকটার্নাল অ্যানিউরিসিস আছে, মানে সে বিছানা ভিজিয়ে ফেলে, এই বিছানা ভিজিয়ে ফেলার সঙ্গে কিন্তু ঘুমের সম্পর্ক নেই। এটা আমরা যদিও এটা স্লিপ ডিসঅর্ডারের মধ্যেই আলোচনা করব। এবার যেই ভিজে গেল সে তো ঘুমটা ভেঙে গেল, তাহলে ঘুমটা পূর্ণ হলো না, এবার সকালে ক্লাসে গিয়ে তার ঢুলুনিটা আসে, আমি বুঝাতে পারছি আপনাকে। আবার দেখুন কিছু বাচ্চা আছে, আমরা ডিটেলে আলোচনা করবো, এটা আজকে হয়তো হবে না, আমরা ব্রুক্সিজম বলি, দাঁত কিরমির করে ঘুমোতে গিয়ে, হ্যাঁ ওর ঠিক করেছো, হ্যাঁ ওর ঠিক করেছো, হ্যাঁ আমরা করি, সে আবার উঠে বসে হ্যাঁ হ্যাঁ কী হলো, আবার শুয়ে পড়ে কিছুক্ষণ দাঁতটা ঠিক থাকে, আবার কিরকির কিরকির শুরু করে। এবং এটা বড়দের মধ্যেও হয় কিন্তু এটা ছোটদের মধ্যে বেশি দেখা যায়, এবং এইগুলোর কিন্তু ভালো চিকিৎসা আছে, আমি যখন ডিটেলে আসব আমি আসব। আর একটা আপনাদের আমার মনে হয় এখানে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে জেট ল্যাগ যেটা আমরা বলি, আমার মনে আছে দীপকবাবু আগের বার বা তার আগের বার এই প্রশ্নটা করেছিলেন যে ফ্লাইটে যদি আমরা 6-7 ঘন্টা জার্নি করি তখন তো ডেট লাইনটা চেঞ্জ হয়ে যায়, টাইম লাইনটাও চেঞ্জ হয়ে যায়, এবং আমরা এখানে 2:30 সময় রওনা দিলাম, 8 ঘন্টা পরে দেখলাম আমি ভোরবেলা পৌঁছলাম। তো এইসব জায়গায় আমরা যেটা বলি এগুলোতে কিন্তু ঘুমের প্রবলেম ক্রিয়েট করে, এবং কিন্তু সেটা সাময়িক সাময়িক, কিন্তু ধরুন আমি 5 দিনের জন্য একটা জায়গায় গেলাম, ওখানে 2 দিন ইজ ভেরি কস্টলি, 2 দিনের মধ্যে আমার এটা কমে যাবে, 2 দিনটা সাময়িকই,
সেই সময়টা চলে, সেই সময়টা আমার দুদিন তো চলে গেল, আমার তো পাঁচ দিন টোটাল প্রোগ্রামে, আর আমার আজকে আমি পৌঁছবো, আমার ধরুন কালকে পেপার পড়তে হবে, আজকে সকালে ফ্লাইটে পৌঁছবো, আমার দুপুরবেলা পেপার প্রেজেন্ট করতে হবে, অর্থাৎ আমার কাছে ওই দু চার ঘন্টাও অনেক ভ্যালু। এখানে সবচেয়ে ভালো হয় সেটা সেটা হচ্ছে যে অন দি ফ্লাইট আমাকে একটু হিসেব করে নিতে হবে যে ক ঘন্টা থাকছি এবং সেই জায়গা মানে সেই সময় অনুযায়ী আমার 4-5 ঘন্টা ঘুমলে হয়ে যাবে। তো ফ্লাইটে যাওয়ার আগে আমরা সবসময় বলি কোনো ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেওয়া, একটা যে কোনো সেডেটিভ ঠিক ঘন্টা 4-5 হাতে টাইম আছে একটা খেয়ে নেওয়া। ফ্লাইটে মুশকিল যেটা হয়, এই এত সহজে বলছি তো ব্যাপারটা অত সহজ হয় না, এবার আপনি ফ্লাইটে বসলেন, আপনি ঘড়ি দেখছেন যে না 6 ঘন্টা আছে, 5 ঘন্টা আগে আমি একটা সেডেটিভ খেয়ে নেবো, 5 ঘন্টা ঘুমবো, তাহলে ফ্রেশ হয়ে নাপতে পারবো, ব্যাপারটা তা হয় না। এবার ফ্লাইটে আপনি বসলেন, আধ ঘন্টা 45 মিনিট গেল, লোকজন ঢুকছে বেরোচ্ছে, পাশের জনের সঙ্গে আলাপ করলেন, এই করলেন, হয়ে গেল, এবার রওনা দিল, আকাশে উঠলেন, এইবার এলো আপনার কাছে ট্রে করে জল জুস, এই ঠিক আছে, এইভাবে সময়টা চলে যায়। অতএব আমরা সবসময় বলি যারা ফ্লাইটে এই ধরনের বিজি শিডিউলে যান, সবসময় আমরা বলি যে ফ্লাইটে ঢুকেই উইদিন হাফ অ্যান আওয়ার ইউ হ্যাভ দি ট্যাবলেট অ্যান্ড ইউ গো অফ টু স্লিপ। আপনার ওই সেই ক্যালকুলেশনটা আগে করে আগে করে নিতে হবে। আমরা যেটা ভুল করি, কারণ এই অপেক্ষা করি, ওই জুস এলো, এবার দুটো জুস খেলাম, উনি চলে গেলেন, তারপর লাঞ্চ এলো বা ডিনার এলো, এইগুলোকে বয়কট করতে হবে। আমার কাছে প্রায়োরিটি হচ্ছে ঘুম, কারণ আমাকে নেবেই ফ্রেশ হতে হবে। এইটা যদি আমরা করে নিই, যেটা আমি দিব্যবাবুকে গতবারও বলেছিলাম যে এই ক্যালকুলেশনটা আমাদের করে নিতে হয়। তো একটা হচ্ছে জেট ল্যাগ, আর একটা হচ্ছে যেটা আমি বলছিলাম আইটি সেক্টরে, যে 3 দিন বা অনেকের আছে শুধু নাইট। এবার হিসেব মতো বলে তুই তো রাত জাগিস, দিনবেলা ঘুমো, আর কি অসুবিধে আছে, চাকরিটা তো কর, ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। রাত ধরুন 8টার পর যে সিচুয়েশন হয় শহরের বা বাড়ির, সকাল 8টার পর কিন্তু এক সিচুয়েশন হয় না, পুরো ব্যাপারটাই পাল্টে যায়। আর দ্বিতীয়ত বাড়িতে ঢুকলে বাড়িরও তো কিছু কাজ থাকে, বাড়িতে গেলাম জামা কাপড় ছেড়ে ঘুমতে হয়েছে চলে গেলাম, তা তো হয় না, যেটা রাত্রির হলে হয়। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়। তো এইখানে আমরা বলি যে যাদের উপায় নেই তারা নাইট ডিউটি করতে হয়, সেক্ষেত্রে দিনের বেলা এটাকে আমরা বলি ডে টাইম ইনসমনিয়া, ঘুম আসতে চায় না। বেস্ট উপায় হচ্ছে যে কাছাকাছি কোনো গভর্নমেন্ট হসপিটালে সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করা, আমরা তাদের ইনিশিয়েশন অফ স্লিপটা করে দিই। আচ্ছা, এই যে ঘুম আসতে না চাওয়া বা ঘুম না হওয়া, এটাও কিন্তু দুভাগে ভাগ করা যায়। একদম, এ বিষয়ে আসবো। তবে একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছে? নমস্কার, আমি সমুদ্র বলছি, হাওড়া আন্দুল থেকে। আচ্ছা বলুন। আমার ছেলে বিষয়ে একটু জানতে চাই, ঠিক আছে? আমার ছেলের বয়স এখন 10+। ও যখনই ওর 3-3.5 বছর বয়স হয় তখন ও সামাজিক ছিল, ঠিক আছে? আমি ওকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছিলাম। হ্যাঁ, তো প্রাইভেট স্কুলে ভর্তি হওয়ার পর থেকে এখন 10 বছর এখন কিছু পদে নাটক করেছে, বুঝতে পারিনি। এখন সে এখন মানে সাইকিয়াট্রিক প্রবলেমে হয়ে আছে, ঠিক আছে? তা খুবই দুঃখের বিষয়, খুবই কষ্ট হচ্ছে, কি বলবো। তা ও এখন আমাদের মানে বাবা মা বলা এসব সবই সব ভুলে গেছে, ঠিক আছে? দুরন্ত সবসময় ছটফট করে, হ্যাঁ, কোনো কিছু বলতে করতে কিছুই পারে না এখন, আর ঘুমেরও কোনো প্রবলেম আছে না। মানে ওষুধ যেটা খায় একটা ডিজিটাল এলএস। হ্যালো, হ্যাঁ শুনছি, আমরা শুনছি সম্ভব, বলুন আপনি। বলতো, তারপর ধীরে ধীরে দেখলেন কথা বলা বন্ধ করে দিল। তারপরে তারপর আমরা স্কুলে ভর্তি করার পরে আমি রিপোর্টটা সব জায়গায় করেছি, হ্যাঁ,
স্কুল থেকে যেটা হয়েছিল, স্কুলে ওকে বিষয় কিছু ওকে মানে চাপ দেওয়া হয়েছিল, ঠিক আছে, আমাকে বলতো যে বাবা আমাদের ম্যাডাম মারবে বা এ করবে, এইভাবে আমার কিছুটা আমাদের বলতো, সেটা আমরা অতটা গুরুত্ব দিইনি, ঠিক আছে। হঠাৎ দিয়ে একদিন যখন ওর দুটো ছুটি হয়, আমি পৌনে একটার সময় পৌনে গিয়েছিলাম সিট আগে আনতে, হ্যাঁ, তা কিছু ওকে দুটো কুড়ির সময় ছাড়লো, ঠিক আছে, তা আমি ওকে জিজ্ঞেস করলাম বাবু কি হয়েছে, ও তখন কিছু বললো না, মানে জানতো পিচ্ছা পিচ্ছা মানে ভয় করে বেড়েছিল, ঠিক আছে। ওকে আমাদের স্কুল থেকে বললো যে ও কিছু সব সায়ন কিছু বদমাইশ করেছে, ওর জন্য ওকে আটকে রাখা হয়েছে, ঠিক আছে। তা যখন বেরোলো না ওই অবস্থা নোংরা অবস্থা, মন ফোন খারাপ হয়ে গেছে, আমি কোলে নিলাম, আমি তো বাবু কি হয়েছে কিছু বলে না, ঠিক আছে। এইটা 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 কত বছর আগেকার কথা বলছেন? হ্যাঁ, এইটা ক বছর আগেকার কথা বলছেন? এটা এটা স্যার ওই ঠিক তখন সাড়ে চার স্কুলে আমি ভর্তি করি, তারপরে তারপরে বলুন, তারপরে স্কুলে বলছে আমি স্কুলে যাচ্ছিলাম, ভালো পরীক্ষাও দিয়েছে, সবই ঠিক ছিল, তারপর আস্তে আস্তে পরিবর্তন এরকম হয়ে গেছে। আস্তে আস্তে যে পরিবর্তনটা হলো, এখন কি সে কথা বলে? না না না, একদম কথা বলে না। আচ্ছা, এখন কি এক জায়গায় বসে থাকে না ছটফটে? না, একদম বসে থাকে না, এখানে এখন ছোটাছুটি করে। আচ্ছা, খিদে পেলে কি খাবার চায়? না না না, কিছু বলে না। আর একটা জিনিস আমাকে বলুন, ও কি নিজে, দশ বছর বয়স তো? হ্যাঁ, দশ লাখ। হ্যাঁ, তো নিজে চান করতে পারে, নিজে বাথরুম যেতে পারে? বাথরুম না, পেচ্ছাপ পেলে ওটা বলে ইউজ করবো, একটুকুনি বলে, নিজে পেচ্ছাপ করে, বাথরুম পায়খানা পেলো ওই সারা করে, নিজে বাথরুমে চলে যায়। আচ্ছা, এটাকে আমাদের অনেক কিছু করে দিতে হয় বাড়িতে। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলুন, ও কি নিজের মনে থাকতে ভালোবাসে? ও একলা একলাই খেলে এবং নিজের মনেই খেলে? হ্যাঁ, নিজের মনে খেলে, এটা গাম কোনো কিছু নিয়ে হাতের মধ্যে না সবসময় ঘোরাতে থাকে। স্কুলে একটা স্কুলে দিই, ওর যেটা হয় যেটা আমাদের সাউথ পয়েন্ট। আচ্ছা আচ্ছা, শুনুন আর একটা শেষ প্রশ্ন, ওকে ডাক্তার কবে দেখিয়েছেন? ডাক্তার ওই তখন থেকে চিকিৎসা হচ্ছে, ফার্স্ট আমাদের ওয়েস্ট ব্যাংকে দেখেছিলাম। ঠিক আছে, রিমা মুখার্জি ডাক্তার, ঠিক আছে, নাম বলতে হবে না। এবার আমাকে একটা কথা বলুন, মোটামুটি তাহলে আমরা ধরে নিতে পারি বাচ্চাটি চার থেকে পাঁচ বছর ধরে এই কষ্টগুলো পাচ্ছে, হলো পাঁচ বছর আগে যেভাবে শুরু হয়েছিল বা ছ বছর আগে যতটা বেশি কষ্ট ছিল, এখন কি ওষুধ দিয়ে মনে হয় একটুখানি কমেছে? একটু সামথিং, মানে সামান্য। ঠিক আছে, আপনি শুনতে থাকুন ডক্টর ব্যানার্জি, আমাদের সময় একদম শেষের দিকে, খুব অল্প করে এর কি করা উচিত শম্ভুবাবু জানতে চাইবো, এবং পরের দিন নিশ্চয়ই এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শম্ভুবাবুর এই কেসটা সম্ভবত অটিজমের কেস উইথ হাইপারকাইনেসিস, ঠিক আছে, এটা আমার মনে হয় নেক্সট টাইম আমরা যখন বসবো। আজকে শম্ভুবাবু যেহেতু আমাদের সময় শেষ, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারছি না, আপনি পরের দিনের অনুষ্ঠান অর্থাৎ পরের শুক্রবারে আমাদের অনুষ্ঠানে অবশ্যই থাকবেন। আমরা এই আপনার যে প্রশ্ন ছিল বা আপনার যে সমস্যা রয়েছে, কি করা উচিত, কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, আপনি কিন্তু থাকবেন সেদিন আমাদের সঙ্গে। তবে এখন যেটা বললেন ডক্টর ব্যানার্জি, সম্ভবত অটিজমের এবং এখন যে উনি ডাক্তারকে দেখাচ্ছেন, এখন যেরকম আছেন সেরকম থাকুক, ওষুধ যেমন চলছে চলুক, আমরা পরের সপ্তাহে এইটা দিয়ে শুরু করব, তারপর আবার ঘুরে যাব। অবশ্যই, আজকে যেহেতু সময় শেষ তাই এখানেই শেষ করতে হচ্ছে। যারা দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, ডক্টর ব্যানার্জি আপনাকেও ধন্যবাদ জানাই, নমস্কার। আজকে এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে, সঙ্গে থাকবেন।